হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে যাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা জাস্ট দুদিন আগেই একটি অ্যাওয়ার্ড শো ছিল এবং যে শোটি দেখার জন্য বা যে অ্যাওয়ার্ড শোটার প্রাধান্য রয়েছে দারুণভাবে কিন্তু প্রাধান্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ডটার শর্ট ফর্মে হচ্ছে এফ বিএফ যে অ্যাওয়ার্ডটি শর্ট ফর্ম এবং এই অ্যাওয়ার্ডটি কিন্তু প্রত্যেক বছর প্রদান করা হয় এবং খুব ভালো ভালো কিন্তু রিজার্ন নেওয়া হয় এখানে কোনো রকম পলিটিক্স থাকে নাই বলে আমার মনে হয় তার কারণ এই বছর কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা হাড্ডাডি লড়াই ছিল এবং এই অ্যাওয়ার্ডটার জন্য কিন্তু দারুণ নমিনেশন ছিল আমরা দেখতে পেয়েছি এবং সেই সমস্ত নমিনেশনের কথাই আজকে মেনলি আলোচনা করবে এবং যে বিষয়টাকে যে বিষয়টা আমাকে খুব ভালো করে নাড়িয়েছে সেটা হচ্ছে একটিমাত্র সিনেমা তার সব কিছু মিলিয়ে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মানে এন্টার টিম সেই সিনেমাটাই অ্যাওয়ার্ড জিতে যে টোটাল সাতটি এই যে অ্যাওয়ার্ডসটির কথা তোমাদেরকে বলছি বেস্ট সিনেমা শেষ পাতা বেস্ট পরিচালক অতনু ঘোষ বেস্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেস্ট চিত্রনাট্যকার অতনু ঘোষ বেস্ট কোরিওগ্রাফার বেস্ট সিনেমাটোগ্রাফি সৌমিক হালদার বেস্ট বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবজ্যোতি মিশ্র বেস্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু সব বুঝতেই পারছ ঠিক আছে একটা সিনেমা সাতটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মানে জাস্ট অবিস্মরণীয় একটি মুভমেন্ট এবং এই মুহূর্তটাকে সত্যি ক্যাপচার করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি ফ্রেন্ড কমিউনিকেশান যে প্রোডাকশান হাউস থেকে এটা লঞ্চ করা হয়েছিল শেষ পাতা সিনেমাটি এবং যেটা অবশ্যই জাতীয় পুরস্কারের দাবিদার এবং যেখানে প্রশ্নজিৎ চট্টোপাধ্যায়ের যে অভিনয় যে বাল্মীকির যে চরিত্রটা তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং একটা অদ্ভুত ক্যারেক্টার একটা অদ্ভুত চিত্র অদ্ভুত একটি চরিত্র তিনি প্লে করেছিলেন এবং বলতেই হবে যে প্রত্যেকটা টিমের মেম্বার এই যে সাফল্যটা অর্জন করেছে বা এই যে সাকসেসটা প্রত্যেকটি টিমের মেম্বারদের কিন্তু ভাগ করে দিয়েছেন এবং বোম্বাদার নিজে জানিয়েছেন যে এটা প্রচণ্ড কঠিন ছিল তার এই ক্যারেক্টারটা এবং দেশ বিদেশ থেকে প্রচুর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই চরিত্রটার জন্য বেসিক্যালি সিনেমাটার শেষ পাতা এবং দারুণ একটি মুমেন্ট এছাড়াও এছাড়াও কিন্তু একটা খুব সুন্দর মুমেন্ট ঘটে বন্ধুরা যেখানে দেখা যাচ্ছে যে আমাদের যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু তিনি কিন্তু সেই অ্যাওয়ার্ডটা যিনি মেকআপ বেস্ট মেকআপ আর্টিস্টে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সেই সোমনাথ কুণ্ডু কিন্তু অ্যাওয়ার্ড নেওয়ার পরে সবাইকে ধন্যবাদ জানান পরিচালককে এবং এন্টার টিমকে এবং তার সাথে সাথে বুমবাদাকে কিন্তু একটা অন্যভাবে অন্য রকমভাবে খুব সুন্দরভাবে তিনি কিন্তু বোমবাদাকে স্মরণ করলেন এবং দারুণ একটি সম্মান জানালেন অন স্টেজ সবার সামনে তো ওটা কিন্তু সবাই ক্ল্যাপ করেছে সবাই হাততালি দিয়েছে ওই যে মুহূর্তটা যে একজন বুম্বাদের মতো লেজেন্ডারি আইকন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন এখন অবধি এবং লিভিং লেজেন্ড অফ ইন্ডাস্ট্রি বলা হয় লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা সবাই সেটা বলেন তো ওই মুহূর্তটা আমার বোধ মনে হয় যে একটা দারুণ অসাধারণ একটা মুহূর্ত যেটা কি না থেকে যাবে বহুদিন থেকে যাবে এটা নিয়ে দারুণ নানান জায়গায় আলোচনা হচ্ছে ডিসকাস হচ্ছে আমি শুনছিলাম বিভিন্ন পত্রিকাতেও বেরিয়েছে এই জাস্ট ঘটনাটাকে কেন্দ্র করে যে তার ভূমিকা প্রসেন চট্টোপাধ্যায়ের ভূমিকা কতটা হতে পারে একটা শুধুমাত্র সিনেমায় না একটা ইন্ডাস্ট্রির অনেক কটা সিনেমা রিলিজ থাকে টানা এক বছরে সেই সমস্ত সিনেমার ক্ষেত্রে সমস্ত সিনেমা মেট করার ক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ভূমিকাগুলো থাকে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু সেইভাবে তুলে ধরা হয় না কিন্তু কিছু কিছু যারা টেকনিশিয়ানস থাকে যারা ভিতরকার লোকেরা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো জানেন এবং বমিপা নিজেই হাইলাইট করতে বারণ করেন নিজের কথাটা তো ইটস আ ভেরি ভেরি গুড এবং দারুণ লেগেছে আমার ঠিক আছে দারুণ লেগেছে ওই বিষয়টা এবং আর একটা কথা বন্ধুরা এই অ্যাওয়ার্ডস তো কিন্তু আরও অন্যান্য সিনেমা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দেবের প্রধান কিন্তু মোস্ট পপুলার ফিল্ম তার অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছে এবং দেব কিন্তু মোস্ট পপুলার অ্যাক্টারের যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু জিতে নিয়েছে এবং দশম অবতার থেকেও নমিনেশনে প্রসেনজিৎ যীশু আরও অনেকে ছিলেন এবং সেখান থেকেও কিন্তু মোস্ট সাপোর্টিং অ্যাক্টারের ক্যারেক্টার জিতে নিয়েছেন যিশু সেনগুপ্ত সব বুঝতেই পারছো যে প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয় মেন মেন যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো তোমাদেরকে আমি বললাম তো এইগুলো বেশ চোখে পড়েছে এবং আমি মনে করি যেগুলো প্রাপ্য যে অ্যাওয়ার্ডগুলো যারাই জিতে নিয়েছেন প্রত্যেকের প্রাপ্য এবং সেইভাবে তারা খেটে বানিয়েছে সিনেমাটা প্রাণপ্রাণ দিয়ে চেষ্টা করেছেন এবং আরও কিছু সিনেমা অনেক জায়গায় কন্ট্রোভার্সি চলছে দেখছি যে আরও অনেক সিনেমা তাদের পছন্দের সেগুলো রাখা যেতে পারতো দেখো রাখা অনেক সিনেমাই যেতে পারতো অনেক সিনেমা পর্দাতে আমরা সেইভাবে দেখি না সেইভাবে এনকারেজ করে কেউ বানান্ডা বা সেইভাবে হলে আমরা দেখতে পাই না প্রোডাকশান ভালোর অভাবে ভালো প্রমোশানের অভাবে ভালো কিছু নাম থাকে না বলে বাট সেরকম বলতে ধরতে গেলে তো কোনো অ্যাওয়ার্ড শোতেই ওইভাবে করা যাবে না কন্ট্রোভার্সি থাকবেই যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামের শোতে কন্ট্রোভার্সি থেকেছে বহুকাল ধরে এবং সেটা থেকে যাবেন বাট যে অনুষ্ঠানটা হলো আগের দিন এবং যে অ্যাওয়ার্ড শোটা হয়েছে আমি মনে করি প্রপার ঠিকঠাকই একদম ট্রু হয়েছে এবং খুব ভালো ভালো বিশিষ্ট মানুষদেরই কিন্তু অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়েছে তো অসাধারণ এবং কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ শেষ পাতা যে সাতটি অ্যাওয়ার্ড একসাথে জিতে নেওয়ার জন্য এবং এটা একটা বিরল ঘটনা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো দারুণ লাগলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলুন না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা